大爷，大爷，知道了。

ভাই আমরা আপনার রোবট টা দেখেছি অনলাইনে অনেক নিউজ চ্যানেলে করা হয়েছিল ভাই দেখে আমরা চলে আসছি ঢাকা থেকে আমরা একটু রোবট ভিডিও করার জন্য বুঝছেন ভাই আপনাদের এলাকায় আসে অনেক মানুষকে জিজ্ঞেস করছি অনেকে সবাই আপনাকে চিনে ভাই সবাই চিনে আপনার এলাকার না মোটামুটি এটা পাবলিশ হওয়ার পর থেকে শুধু আমার এলাকা আমাদের মোটামুটি আমাদের জেলাতে এখন এটা একটা ভাইরাল পয়েন্টের মধ্যে আছে যে মামুন নামে একটা ছেলে রোবট তৈরি করছে হয়তো আমাকে কখনো দেখে নাই বা আমাকে চিনো না এটা জানা যায় মামুন নামে একটা ছেলে রোবট তৈরি করছে আচ্ছা আপনার এই রোবটে কি এই যে এর নাম দিসেন পদ্মা সেতু হ্যাঁ এই রোবটে কি কি করতে পারে না এভাবে দাঁড়িয়ে থাকে শুধু

ও এটার কাজ কি একটু বলেন এটা হচ্ছে এখন এই যে করতেছে ও তার মানে একটু আমরা পিছে আসি ভাই একটু আপনার হাত লাগান তো এই যে দেখেন সুপ্রিয় দর্শক দেখেন এই যে রোবটে ওনাকে

বর্তমান ফর দা নাম মানে নিও শেখ হাসিনা আজ কি দেখ মাছের অনেক সুন্দর শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছি সুপ্রিয় দর্শক শ্রোতা যে কেউ কথা বললেই শুনবে আচ্ছা এর মধ্যে তো আর জাদু নাই যে মানুষ যদি কথা বলতে পারে তার মানে এটা একটা আন একটি বিষয় কারণ আমরা যতটুক জানি যে ওনার বয়সের সাথে হয়তো যদি করে সেটা বলতে পারে কিন্তু না এটা হলো যে কোনো মানুষ যদি কথা বলে তার সাথে সেই কথা বলে কথা বলতে পারে মানে পদ্মা সেতুর বিষয় নিয়ে দেশের যে কোনো বিষয় নিয়ে কথা বলতে পারবে জি জি যে কোনো কথা আসলে এটা হচ্ছে সবগুলো বলতে পারবে না আমি বলতে পারবো না কারণ ওর মধ্যে যে মেমোরিটা ওটা খুবই লো লেভেল লো এত বড় আমি কথা দিতে পারি না তো এখানে যেগুলো প্রশ্ন প্রায় 10টা প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে ও মোটামুটি এখন এগুলো বলতে পারবে ও পদ্মা সেতু নিয়ে যে কোনো 10টা 10টা পদ্মা মানে আমাদের এলাকার নাম জাগার নাম আচ্ছা আপনার এই আমাদের মনে করেন প্রধানমন্ত্রীর নাম পদ্মা সেতুর নাম এগুলা দশটা পয়েন্ট মনে বলতে পারবে আচ্ছা 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 ভাই এই যে এর নাম যে পদ্মা সেতু দিয়েছেন কেন দিয়েছেন

আমি একটা কিছু করবো পদ্মা সেতুকে নিয়ে বা আমি একটা রোবট যেহেতু আমি রোবটিক্সে কাজ করি তো আমি আমার রোবট একটা তৈরি করছি আমার ওর নাম তাই আমি পদ্মা সেতু দিয়েছি আচ্ছা আচ্ছা এই যে পদ্মা সেতু দিয়েছে এই রোবটটা কি মহিলা না ছেলে না মেয়ে আসলে রোবট এটা ছেলে মেয়ে আমি আসলে বলতে পারবো না এটা কারণ কতদিন লাগছে টাইম রোবট টা আসলে আমার সময় লাগছে প্রায় ছয় সাত মাস লাগছে ছয় সাত মাস লাগছে এই রোবটটার পিছনে আপনার কত টাকা ব্যয় হয়েছে মানে খরচ করছেন আপনি

এই যে তার যন্ত্র যন্ত্র দেখেন এই যে পিছন থেকে দেখেন এই যে মানুষের যে একটা যে মনে একটা মানুষের প্যাটের ভিতরে যা থাকে এর ভিতরে তা দেওয়া হয়েছে কারণ তা না দিলে কিন্তু সে কথা বলতে পারতো না এবং আমাদের মতো চলাফেরা করতে পারতো না আর একটু সামনে যাই ভাই ভাই একটু সামনে আছে মন ভাই আপনার ফ্যামিলিতে কে আছে ভাই আমার ফ্যামিলিতে আমরা

ও আমাকে যথেষ্ট ফ্রেমে হেল্প করছে মানে মনে করেন যে আমার কিছু লাগবে যেমন মারুফ আমার একটা সুপার ব্লু লাগবে বলার আগে ও আমাকে কি করতো নিয়ে নিয়ে আচ্ছা আচ্ছা মানে অনেক সাপোর্ট করছে আমার ফ্যামিলি লোকজন আমাকে অনেক সাপোর্ট করছে তার মধ্যে আমি মনে করি এই রোবটটার পঞ্চাশ পার্সেন্ট ইয়ে অধিকার ওর আছে কারণ ও আমাকে যথেষ্ট পরিমাণ ও আমাকে হেল্প করছে সব মানে ওই করছে জিনিসটা যদি আমি তৈরি করছি ধর ওর অবদান আমার চেয়ে এটার বেশি আছে আচ্ছা আচ্ছা ভাই কি নাম তোমার মারু মারুফ না এই যে ভাইয়ের এই যে এত সুন্দর একটি জিনিস বানাইছে হয়তো তুমি হেল্প করছো কিন্তু ভাইয়ে বানাইছে যে তোমার কাছে কেমন লাগতেছে খুব ভালো লাগতেছে হ্যাঁ আমার ভাই ছোটবেলা থেকে এগুলো নিয়ে সারাক্ষণ ঘরে বসে দেখতো স্কুলে যাইতো বিকেলে আসি আবার ঘরে বসে দেখতো যা লাগতো বাজার কম যাইতো আর কি সবাই বাজার ওরে কম চিনে সবাই বাজার তো একবার আপনাদের এক মিনিট লাগে তার সবাই যাইতো না হ্যাঁ সবাই ওরে নিয়ে করতে ভাই ওরে সবাই কম চিনে সবাই চিনে আমারে যা লাগতো ধরেন না এই এটা লাগতো এটা একটা ধরনা কেনের মত বা একটা বুলগান লাগতো মারু দর বুলগান একটা নেই আসো ধরো টাকা নিয়ে দাও আমি যেখান থেকে ফাড়ি নিয়ে আসি ধরেন একটা চুপার বুল লাগতো এগুলা সব আমি ওর সাহায্য করতে আচ্ছা আচ্ছা এখন এই যে বাইকে দেখার জন্য পুরো বাংলাদেশের মানুষ খুবই এক্সাইটেড হয়ে আছে এখন এই বিষয়টা কেমন লাগতেছে তোমার কাছে আমার বাইরে আমি চাই আমার ভাই আরো অনেক উঠবে অনেক কিছু করবে লাইফে নাকি আচ্ছা আপনার শেষ ইচ্ছা কি যে আপনি আর কি করতে চাচ্ছেন আমার আসলে শেষ ইচ্ছা বলতে কিছু নাই আমার রোবোটিক্স যাত্রা শুরু তবে শেষ কথা আমি জানি না আচ্ছা আচ্ছা আমার আরো অনেকগুলা অনেকগুলা প্রজেক্ট হাতে আছে আমি ওগুলা শুধুমাত্র কিছু আর্থিক সমস্যা কারণে আমি ওগুলা তৈরি করতে পারতেছি না তো আশা করি ওগুলা তৈরি করতে পারবো ধীরে ধীরে পারবো ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা একটু পিছিয়ে আসেন ভাই এই যে দেখেন এই যে ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম আপনি আপনার বাড়ি কোথায় আমার বাড়ি এই বাড়ি সে আমার ভাতিজা আপনার ভাতিজা হয় এই যে ভাতিজা এমন একটা জিনিস আবিষ্কার করেছে যেটা মানে খুবই আনকমান এরকম জিনিস আমি আর বাংলাদেশে দেখি নাই যে এরকম সুন্দর ভাবে একটা রোবট মানে একটা রোবটের যে কার্যক্রম সে করতে পারে এই বিষয়টা কেমন লাগতেছে আমাদের খুব সুন্দর লাগতেছে খুবই ভালো লাগতেছে একদিন আমি বললাম যে মামুন তুমি এগুলা কি তৈরি করতেছ তোমার আব্বার তো এমন তেমন অর্থ নাই তুমি এগুলা কেন করতেছ বললো যে আমি কিছু টিউশনই করি টিউশনি করে কিছু টাকা ওখান থেকে রাখি আর আমার যে কলেজে যাওয়ার জন্য যে টাকাগুলো যে ওখান থেকে কিছু রাখি রাইখে আমি জিনিসটা তৈয়ার করতেছি আস্তে আস্তে দেখবেন একদিন আমার ইনসদ আল্লাহ আল্লাহ রহমত আপনাদের দোয়ায় আমি একদিন মানুষ হইতে হইতে পারুম বা একটা বড় ধরনের কিছু করতে পারুন তখন ডোন ফাঁকি সে উনি তৈরি করতেছে আচ্ছা আচ্ছা হ্যাঁ একটা তার তার হাতে আছে আচ্ছা শুনেন এই যে তখন যে তখন ওই ধরনের কাজগুলি করছে আপনার প্রথমে মনে হয়নি যে এগুলি পুলবাহন মানুষ এগুলি কি করে জীবনে কিছু করতে পারবে না এগুলি তো একটা দুষ্টমি করতেছে এরকম মনে হয় না হ্যাঁ মনে হয়েছে তো আমরা নিজেরা নিষেধ করছি এখন খুব ভালো লাগতেছে পৃথিবীর সকল কাজই এরকম আসলে সুপ্রিয় আপনারা জিনিস ফলো করবেন যে যেই মানুষটা যে এটা পারে সেই কিন্তু জানে অন্য মানুষ কখনো বলতে পারবে না কিন্তু আজকে দেখেন এই যখন এই কাজটা মামুন ভাই যখন এই কাজটা শুরু করেছেন তখন কিন্তু তার চতুর্দিকের মানুষগুলি বলেছে এই নাকি পাগল হয়ে গেছে বা এর মাথায় এমন এই পাগলা ভূত উঠেছে না হলে সে এই ধরনের কাজগুলি করতো না কখনো আজকে দেখেন তার এলাকার এবং পার্শ্ববর্তী এবং পুরো বিশ্বের মানুষ তাকে দেখে এই কাজটা দেখে এখন বলতেছে সে কি করে ফেললো মানে এটাই চেষ্টা করলে যে উপায় হয় তার একটি প্রমাণ দিলেন এই মামুন ভাই ভাই

আর অনেকে আবার আমার এলাকা যারা আমার সহপাঠী ছিল অনেকে বলতো যে এগুলা না করে আমার সাথে কাজ কর ভালো করে পড়া পড়ালেখা আমাদের সাথে আড্ডা দেয় আমরা সবাই মিলে মজা করি তো এগুলা আসলে অনেকেই আবার সাপোর্ট করত